বলছেন আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে, পুলিশ পক্ষপাত দুষ্টভাবে কাজ করছেন এবং অদ্ভুতভাবে, প্রিয় দর্শক, অদ্ভুতভাবে শুধু বিজেপির কথা নয়, এটা সিপিএম, বিজেপি, আইএসএফ, এমনকি কংগ্রেস পর্যন্ত বলছেন যে এ বাংলাতে যেভাবে পঞ্চায়েত ভোটের আগে একটা হিন্দিতে বলে মাহল এবং বাংলাতে বলে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে, সন্ত্রাসের আবহাওয়া, ভয় দেখানোর আবহাওয়া, বিরতি শূন্য করে দেওয়ার আবহাওয়া, সে আবহাওয়াটা ক্ষতিকর গণতন্ত্রের পক্ষে। নওশাদ সিদ্দিকি আজকেও জেলে এবং আদালতে যাওয়ার মাঝে প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন যে তৃণমূল যদি ভোটটা করাতে দেয় সাগরদিঘিতে তবে আরেকজন বিরোধী বিধায়ক আমরা বিধানসভায় পাব। বড় কথা বলেছেন। তার মানে কি তৃণমূল কংগ্রেস এই ভোটটাতেই, এই বিরোধিতাতেই একটা অদ্ভুতভাবে অনীহা প্রকাশ করছেন, যে কেউ বিরোধী হয়ে যাক। কাল অব্দি সিভি আনন্দ বোস, যাকে হাতে খড়ি দেওয়ানো হয়েছিল, সে ভালো ছিল, যেই কড়া করে একটা চিঠি লিখলো, বললো 355 ধারা জারি করার কথা অনেকে আমাকে বলছে, কিন্তু আমাকে কোনো কিছুতে বাধ্য করবেন না, আমাকে বলবেন না যে পুলিশ প্রশাসনকে নিয়ে আপনারা ঠিকভাবে চলছে না, আপনারা দয়া করে পুলিশ হোক, ম্যাজিস্ট্রেট হোক, নিজের কাজটা করুন, আমি বোবা হয়ে বসে থাকবো না, আমি নীরব দর্শক হয়ে বসে থাকবো না। তা ঠিক পরেই রাতে বললেন এবং সকালের পেপারে, তৃণমূল কংগ্রেসের পেপারে, জাগো বাংলাতে লেখা হলো আনন্দ বোস বিজেপির লোক, বিজেপির ক্যাডার, আগের দিন অব্দি ছিলেন না। এ বাংলাতে বারবার একটাই কথা বলা হচ্ছে, আইএসএফের নওশাদ সিদ্দিকি হোক, 34 বছরের একটি ছেলে, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হোক, সেও কাকতালীয়ভাবে 34 বছরের একটি ছেলে, এই 34-এর বামফ্রন্ট সরকার, 34-এর ছেলে, এদের নিয়ে আসলে সমস্যাটা কি তৃণমূল কংগ্রেসের একটু বেশি হয়ে গেছে? এতগুলো সিট পাওয়ার পরেও এর জবাব চাইছে বাংলা। এবং যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, কৌস্তভ চ্যাটার্জি, রয়েছেন সিপিআইএম মুখপাত্র শামসুর আলী মল্লিক, রয়েছেন আইএসএফ প্রেসিডেন্ট অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন, এবং সুস্মিতা সাহা দত্ত আইনজীবী রয়েছেন। প্রত্যেককে অনেক অনেক স্বাগত। কিন্তু আমি জবাব চাই বাংলাতে উদয়ন গুহকেই ফের চাই। উদয়নবাবু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, প্রতিদিন জবাব চায় বাংলা থেকে আমি চিৎকার করে উদয়নবাবুর কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কালকে আমি পৌঁছাতেও পেরেছিলাম। তার কারণ, রাজ্যপাল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে পক্ষপাত দুষ্ট হবেন না, রাজ্যপাল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে দুষ্কৃতি, সে যেই হোক না কেন, দুষ্কৃতির ভাষায় কেউ যদি কথা বলে, কেউ যদি হিংসার ভাষায় কথা বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা তো অবশ্যই নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ব্যবস্থা দেখলাম, জানি না নওশাদ সিদ্দিকির কোন বক্তব্যের কোন অংশে হিংসাটা প্রকটভাবে ছিল। আমি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে না হলেও নিশীথ প্রামাণিকের চারপাশে যারা ছিল তাদের 48 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখলাম, এবং তাদের মধ্যে থেকে অনেকে গ্রেপ্তারও হয়েছেন, বিজেপির যারা কর্মী নেতারা রয়েছেন। কিন্তু উদয়ন গুহ বা আরাবুল ইসলামদের বিরুদ্ধে কোন ব্যবস্থাটা নিচ্ছে রাজ্য পুলিশ? উদয়ন গুহ কাল যে কথাগুলো বলেছিলেন, মাফ করবেন, পরশু যে কথাগুলো বলেছিলেন, এবং কাল জবাব চায় বাংলাতে বসে যে কথা বলেছেন সেটা আপনাদের শোনাবো। পরশু উদয়ন গুহ যে ঘটনাগুলো চোখের সামনে দেখেছিলেন, তার ঠিক আগেই উদয়ন গুহর যে বক্তব্য, সেই বক্তব্য আবার শোনাবো। শপথ নিতে হবে একটা বিজেপি যেন আর বুড়িঘাটের রাস্তায় বেরোতে না পারে। নিশীথের যে গুন্ডামি তার খেসারত দিতে হবে এইখানকার বুড়িঘাটের যারা বিজেপি কর্মী আছে তাদের। আপনার যে বিতর্কিত মন্তব্যগুলো কাল এবং আজও আমরা যেভাবে আপনাকে যে মুডে দেখছি, যে রণনদেহী মেজাজে দেখছি, আমরা ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখছি, আপনি কি ক্ষমা চাইবেন? আমি নই, বাংলার মানুষ, বাংলার বিরোধীরা হয়তো আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে বলছেন। আপনারা যারা এই প্রশ্নগুলো খুব সহজভাবে নেন, একদম চোখে চোখ রেখে প্রশ্নটা করছি, আপনি কি ক্ষমা চাইবেন? আপনার যে বিতর্কিত মন্তব্যগুলো করছেন, আপনার উস্কানিমূলক মন্তব্য অনেকে বলছেন তার জন্য, উদয়নবাবু কার কাছে বিতর্কিত মন্তব্য করেছি? আর বিতর্কিত মন্তব্য হয়তো আপনার চ্যানেলের কাছে বিতর্ক মনে হতে পারে, আমার বিরোধীর কাছে বিতর্ক মনে হতে পারে, আমার বন্ধুর কাছে সেটা সঠিক মনে হতে পারে, তাই কোনটা বিতর্কিত আর কোনটা সঠিক সেটা বিচার করবার অধিকার আপনারও নেই আমারও নেই। কাজেই আমি যেগুলো বলছি পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী সঠিক কথা বলছি, এবং এই কথাগুলো আমি ভবিষ্যতেও বলে যাব। চমৎকার, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ উদয়ন গুহ।
কালকেও চমৎকার বলেছি, আজকেও বোধহয় চমৎকার বলতে হবে।